ইসরায়েলের উপরে রাজা আহাবের শাসনের সময় ছিল। রাজা আহাব ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করেননি, তবে বাল নামে একটি ভ্রান্ত দেবতার সেবা করেছিলেন। ইসরায়েলীয়দের কাছে ঈশ্বর প্রেরিত এলিয়োকে প্রেরণ করেছিলেন। আমাদের অবশ্যই এই প্রতিমাগুলোর সেবা করা উচিত নয়, আমাদের ঈশ্বর হলেন একমাত্র ঈশ্বর। এলিয়ো ইসরায়েলীয়দের সাথে ঈশ্বরের বাক্যগুলি ভাগ করে নেওয়ার জন্য তার জীবন অতিবাহিত করেছিলেন। একবার সিদন অঞ্চলের সরফাতে যাও এবং সেখানেই থাকো। হ্যাঁ প্রভু, আপনি যেমন বলেছেন আমি ঠিক তাই করব। একদিন ঈশ্বর ইলিশাকে সরফাতে যেতে বলেছিলেন এবং তাকে বলেছিলেন যে সে যেন একজন বিধবার সাথে দেখা করে। দেখা যাক, এখন সরফাতের জন্য আমাকে কোন পথে যাওয়া উচিত। তারপরে তিনি একজন মহিলাকে লাঠি সংগ্রহ করতে দেখলেন। তিনি বিধবা ছিলেন। ইলিশা সরফাতে বিধবাটির সাথে কথা বললেন। আপনি কি আমার জন্য কলসিতে একটু পানি আনতে পারেন এবং সঙ্গে এক টুকরো রুটি, যেন আমি খেতে পারি? সরফাতের বিধবা একবারেই জানতেন না যে ইলিশা ঈশ্বরের লোক, কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন বলে ইলিশার অনুরোধ রাখা তার জন্য কষ্টের ছিল। আমার কাছে কোনো রুটি নেই, একটি জারে কেবল এক মুঠো ময়দা এবং একটি কলসিতে সামান্য জলপাই তেল আছে। আমি বাড়িতে এবং নিজের এবং আমার ছেলের জন্য খাবার তৈরির জন্য কয়েকটি লাঠি সংগ্রহ করছি, তারপরে আমি মরতে চাই। ইলিশা বিধবার পরিস্থিতি সম্পর্কে ভালো করেই জানতেন। আমি তোমার সম্পর্কে জানি, তবে প্রথমে আমি তোমাকে যেভাবে বললাম সেখান থেকে আমার জন্য ছোট একটি রুটি তৈরি করে আনো। এরপর ইসরায়েলের ঈশ্বর নিশ্চিত করবেন যেন আপনার সেই ময়দার পাত্রটি খালি না হয়ে যায় এবং আপনার তেলের ভারও যেন কখনো শুকিয়ে না যায়। সরফাতের বিধবা চলে গেলেন এবং ইলিশা যা বলেছিলেন তেমনটা করলেন। সুতরাং ইসরায়েলে সাড়ে তিন বছর দুর্ভিক্ষের সময় বিধবার ময়দা কখনো শেষ হতো না এবং তার তেলের ভারটি কখনো শুকিয়ে যেত না। তারপরে একদিন সরফাতের বিধবা স্ত্রীর সাথে এক দুঃখজনক কিছু ঘটল। তার ছেলে যে সুস্থ ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। সরফাতের বিধবা ইলিশাকে বলল, আমার বিরুদ্ধে আপনার কি আছে? আপনি কি আমার পাপ সম্পর্কে স্মরণ করিয়ে দিতে এবং আমার পুত্রকে হত্যা করতে এসেছিলেন? সরফাতের বিধবাটি কান্নায় ফেটে পড়ল। ইলিশা তার পুত্রকে কোলে তুলে নিয়ে উপরের ঘরের বিছানায় শুইয়ে দিল। তারপর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। প্রভু, আপনি কেন এই বিধবার উপরে এই দুর্দশা নিয়ে এসেছেন? আমার এখানে থাকার ফলে তার ছেলের মৃত্যু হয়েছে। ইলিশা ছেলেটির উপরে তিনবার নিজেকে প্রসারিত করলেন এবং প্রভুর কাছে কেঁদে প্রার্থনা করলেন। প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি এই ছেলেটির জীবন ফিরিয়ে দিন। মা মা, খুব খিদে পেয়েছে। প্রভু এলিয়ের কান্না শুনে ছেলেটির জীবন ফিরিয়ে এলো এবং সে বেঁচে উঠল। সরফাতের বিধবা তার পুত্রকে নিজের হাতে তুলে নিয়ে আনন্দে কাঁদতে লাগল। পরে সে ইলিশার সামনে নতজানু হল। এখন আমি বুঝতে পেরেছি যে আপনি হলেন ঈশ্বরের লোক এবং আপনার মুখ থেকে বলা প্রভুর বাক্য সত্য। সরফাতের বিধবা ঈশ্বরের উপাসনা করলেন এবং তাকে ধন্যবাদ জানালেন।